শুধু সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা প্রায় শুটিংও আইছি, আমরা গোটক সহ বিশিষ্টজনেরা আছুন। আমরা সামনে একটা গাড়ি আছে, ডাইরেক্টর সহ আরও মোহিত ভাই সব আমরা অভিনেতা সকল আগে আছুন। আর বিশেষ করে একটা কত হইল যে এনেও দেখরানি আমরা আজকের নাটকের গোটক মানে মেইন হিরো তাই গোটক করে কররা বর্তমানে তাই ডাইভিংও আছুন আর গোটকর ইউনিফর্ম লাগাইয়া আছুন বর্তমানে। আর আমরা জাবির লোকমা ও রিয়াজ তাইন সব স্ট্যান্ড লইয়া রেডি। এখন আমরা এক জায়গা দিয়েছিলাম শুটিং তো ইনও মোটামুটি কিছু সিন করা হয়েছে আর বর্তমানে আমরা আমরার শুটিং প্লেসও আছি। আর আমি অনুরোধ করি আর আমরার গোটক সাবরে কিছু খাওয়ার লাগে, আমার ফুড়ির বিয়ার ব্যাপারে কিচ্ছু হোক আর নাটকের ব্যাপারে কিচ্ছু হোক। আসসালামু আলাইকুম, আইজ গোটক বিষয় হইল গিয়া ডাইরেক্টরে খালি কোদাই দিরা সিন করে দিতাম, ব্লকও এখন বেশ মারতাম পারিয়ার না। আর বিষয় চূড়া সম্পূর্ণ চূড়া শর্টকাটে চূড়া বিষয় কইলাই আইজ ওবেটার ফুড়ির বিয়া, দামান বেটা বেউস বুড়া বেটা বিয়া করবা, আর কিছু কইতাম পারিয়ার না, বাকি নাটক দেখলে বুঝাইবা। ঠিক আছে, আপনারা বেশ বেশ করে শেয়ার করবা আমরা ভিডিওটা বুঝছো নি, যাতে আমরা মানে অ্যাডভান্স হইতে পারি। তোমার বড় হই হ্যাঁ রে বড় হইগে আর লগে মোর্চর বাকু আর লোভন ওটেঙ্গা কিতা কারায় মিঠা মিঠা কারায় নি, তুমি যত মিঠা খাও টেঙ্গা টেঙ্গা উড়ি ভাই মিঠে হইতে নাই। হাইস্কুল নাটকের ব্যাপারে আমরা দর্শকরে কিছু কইবাই নি, তো ভিউয়ার্স আমরা বহুত সিন করে লিছি প্রায় শেষ হওয়ার পথে। আমরা আজ বহুত মজাদার নাটক হয়েছে, বেতালা মজা ফানি আছে বেতালা দিলর ভাই, আজ কুর নাটক হইয়ার কেমন মজা, এ পুরা ফুল বেশি আইসু নি জি গটকর বেশি আইসু নি। আগে আড়ুয়া বুলোর বিয়ে হয়েছিল, ওই আড়ুয়া বুলে বিয়া করে লিছি, আর এখন লুকমানর বিয়া, আড়ুয়া লুকমানর বিয়া, আড়ুয়া লুকমানর বিয়া গটক, আমি খিলা গাইড লাগাই আর কেন আমি জানি গটক এই ফাট খুব পারেন তাই বিয়ে এমনি মানে রিয়েল লাইফও লাগাইছিলেন, রিয়েল লাইফও গটক গিরি বেশ সুযোগ পাইছি না, এক দোকানের সুযোগ করিয়া দিছি আলহামদুলিল্লাহ, বহুত সুখে চলে তাই খুব বালা ভালো না, আপনার যদি জরুরত ফলে কইবা যে যোগাযোগ করবা। আর কারো যদি ফিস একটু মোটা লাগবো ডবল ডবল। তো আমরা শুটিং চলের বহুত মজাদার সিন ওর শুটিং করতে আরাম লাগে, ওয়েদারটা বড় মজার, তো আমরা আমরা যাই আগে দিয়ে দেখা একলা শুটিং চলের ক্যামেরা সেটিং করা চলের আর লুকমানো রেডি আর দিলর ভাইয়ে বাইক ফাইব শুনিয়া বিয়া করিলার বাইক ফাইবাই তো ওই ওই তা কিন্তু ঠিক নাই, মানুষের খরে বাইক দিবাই নি যাবি রুছেন তাহলে তো ক্যামেরা খরটা কিচ্ছু কিতা কইতাম সকাল থেকে শুটিং বাইক দিলে বিয়া করমু ও ঠিক আছে ভাই ভাই সকাল থেকে শুটিং করি আর হইলে সিনুন পাইছি না কিতো হইব জানি না, আজকে মনে করে শেষ হচ্ছে তোমার দেবো মেইন পার্ট দেবো তোমার দেবো সপ্তাহ তেরো সারা তোমার দেবো লুকমানা তোমার দেবো সপ্তাহ তুমি আজকে হিরো রেবা, আজকে নাটকের নাম হইলো গিয়ে আড়ুয়া লুকমানোর বিয়া তুমিও রেবো, আজ তুমি তোমার দেবো সপ্তাহ বিয়া করিও না বিয়া করা বালা নাই, বিয়া করলে হালা আইব হালি আইব এরপরে খরচ হইব কত টেকা লাগবো, বিয়া করিও না সবা না কিতা করতা না বিয়া করিও না, আমি তোমারে বিয়া দিতাম সাই না বিয়া কিতা অবস্থা দেখায় নি দিন মানে না বিয়া করতো নাই না করে এমন ডর ডাকানি হয়েছে বিয়া না বিয়া দিব না কে করতো না, এটা রিয়েল লাইফ নি বাতিতে চিন্তা আছে দিলর ভাই, আমি চিন্তা করি আর লোক বলে যে বটে সিরিয়াস হয়েছে কি নাটকও রিয়েল লাইফ নি কোনো বেড়াচড়া করে। ঠিক আছে আপনার শুটিং চলক চলে শুটিং আমরা দেখবা আপনারা নাটকটা শেয়ার করবা লাইক কমেন্টও করেন আপনারা বেশ করে শেয়ার করবা। না নাটক আজকে ঘুরাইতে হবে খাইল ছাড়তে লাগবে চলো এর আগে বড়ই কিছু খাইলে ও দুইটা লুপিছি
বড়ই আইয়া পেটা মানুষ যখন ইজাজত দিছ খাও না বাড়ি যদি বেটি মানুষ ব্যস্ত হন ফুড়িন ব্যস্ত হয় তো খুব গালি এরা আর এই হানি তো দেখি তারা পছন্দ করবে ওই বা তারা আর হানি আমরা খাইলি আর যদি আপনার আমরা ভিডিও দেখিয়ে তখন গালিয়ে গালিয়ে মাফ করবো চলা সিন কইলে আমি কেন ওই ধরছে বাত আমার ফটো আছে ফটো লম্বা ধরো একু খাই যাও আমরা কটা শিকারি ও আমরা কটা শিকারি বলি আমি ডম করছিলাম বললাম তোমার মারে কইয়া সা দিতে হয় ইনে দেখি হাসার লগর তাই সা লইয়া আইছ আর আমার ওই লাগিয়া থ্যাংক ইউ বাইনা করো না তিন ও তোমার নানা ও ও তোমার নানা নানা ডাক দাও বুঝছ নি নানা কই ডাক দাও একবার পালা আসো নি তাই যাই নানার লগে আল্লাহ দিলওয়ার ভাইর বোর এবং দিলওয়ার ভাইর হরু তার দুনিয়া আখেরাত কামিয়াব করো আমিন এটা কটা শিকারি আমি এলাম সব সময় শিকারি কলতা শিকার করি তুই বাবা কালে কটা শিকার তুমি আমরা দেখে শুনে হয়েছি ফান খাবি জানিয়া হ্যাঁ দিবা আল্লাহ জানে বলে এক নমুনা দিতা আমি তো দর্শক আমরা শুটিং শেষ করি আইসি স্টুডিওত তো আজকের ব্লগটা আপনারা নিশ্চয় ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আপনার লগে দেখা হইব পরবর্তী আর একটা নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম